নমস্কার স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলা আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা একদিকে বনগাঁয় কবলিতদের পাশে দাঁড়াচ্ছে মানুষ এবং তারই মধ্যে করিমগঞ্জ বাইপাসে দুর্ঘটনা সেই বাইপাস হঠাৎ করে ভেঙে পড়ে এখনো পর্যন্ত যদিও কোনো আহতের খবর নেই কিন্তু এই বাইপাস ভেঙে পড়ার কারণে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাবে এমনটাই আতঙ্ক বিরাজ করছে সেখানকার মানুষদের মধ্যে তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তর কখন সেটা সারাইয়ের কাজে হাত দেয় সেটাই দেখার আসামের শিলচর সহ বিভিন্ন জেলা বন্যায় কবলিত হয়ে চরম আকার ধারণ করেছে এখনো পর্যন্ত আসামের অনেক মানুষ বন্যা পরিস্থিতিতে ঘর ছাড়া অন্যত্র শরণার্থী হয়ে আছেন বন্যা কবলিত মানুষদের জন্য ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য থেকে পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী আসামের সেই বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই করিমগঞ্জ বাইপাস সড়কে ভয়াবহ ভাঙন লক্ষ্য করা গেল হঠাৎ বাইপাস সড়কের রাস্তা বড় আকারের ফাটল ধরে ভেঙে পড়ে জানা গেছে বাইপাস সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে বন্যার জল জমাট বেঁধেছিল যার ফলে আজ হঠাৎ বাইপাস সড়কে বড় সড় দুর্ঘটনা ঘটে যদিও ভাগ্যের জেরে কোনো ধরনের দুর্ঘটনার খবর নেই বাইপাস সড়কে ভাঙনের ফলে বাইপাস সড়ক দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় করিমগঞ্জে বাইপাসে এই ধরনের ভাঙনের ফলে আসাম সরকার সংশ্লিষ্ট দপ্তরের মাথায় হাত তবে এই বাইপাস সড়ক কবে নাগাদ সংস্কারের কাজ সম্পন্ন হবে এবং কবে নাগাদ পুনরায় চলাচল শুরু হবে যানবাহন তা এখনো সঠিকভাবে কেউ বলতে পারছেন না এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন ভিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়